চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা ভোর থেকেই উত্তপ্ত, দফায় দফায় দুপক্ষের মধ্যে চলছে সংঘর্ষ। এ বিষয়ে আরো জানবো। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মামুনুর রশিদ। অভি অভি, কাদের মধ্যে হচ্ছে এই সংঘর্ষ সে বিষয়ে আমাদেরকে জানাবেন, এবং কেন সংঘাতের সূত্রপাত সেটিও বিস্তারিত জানানোর চেষ্টা করবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মূলত ভোর থেকে কিন্তু যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং প্রক্টোরিয়াল বডি থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা যেটি বলছিলেন যে ছাত্রলীগ যুবলীগের কিছু নেতাকর্মী যখন বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে একটি দোকান দখল করতে আসে, এবং সেই দোকান দখল করতে আসার পরে কিন্তু তারা আসলে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে আসলে মহড়া দেয় এবং মিছিল করে, এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কিন্তু সংঘর্ষে জড়ায়। এবং যখন সংঘর্ষ হওয়ার পরে কিন্তু যারা যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী যারা ছিলেন শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে তারা আসলে টিয়ারশেল এবং বিভিন্ন ধরনের গুলি নিক্ষেপ করেন, ফলে এতে কিন্তু এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এরপরেই মূলত শিক্ষার্থীরা আরও জড়ো হতে থাকেন যখন আসলে একেবারেই ভোর হয়। এরপর আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা এসে জিরো পয়েন্টে অবস্থান নেয় এবং সেখানে এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থা রয়েছে, এবং শিক্ষার্থীদের একটি অভিযোগ, একটি অরাজকতার পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু তারা এই দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়, এবং এক পর্যায়ে প্রক্রিয়ার বডিরে আসে এবং তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছেন। পুলিশের পক্ষ থেকে যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ইতিমধ্যে তারা চিহ্নিত করেছে এবং পুলিশের কাছে একটি লিখিত ভাবে অভিযোগ করেছেন, এবং তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের যে অভিযোগ সেটি চলমান রয়েছে। এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের সামনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থীকে অবস্থান নিয়েছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, এখানে রয়েছে পুলিশের সদস্যরা রয়েছে, সবকিছু মিলিয়ে বলা যায় আর এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা কিছুটা আসলে কোনো ধরনের ঝামেলা এখন হচ্ছে না এবং নিয়ন্ত্রণে রয়েছে। তবে শিক্ষার্থীরা বলছিলেন যে তারা আসলে যে কোনো সময় আবারও হামলা করতে পারে, এবং যে দোকানটিকে ঘিরে আসলে সংঘাতের রূপ নেয় সেই দোকানটি মূলত সেটি দখল করার জন্য এসেই মূলত শিক্ষার্থীর উপর চড়া হয়, এবং এই সেটি দখল করার জন্য এসেই মূলত শিক্ষার্থীর উপর চড়া হয়, এবং এই বিষয়ে কিন্তু ঘরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার কথা বলছেন, এবং শিক্ষার্থীরা কিছুদিনে জড়ো হয়েছেন এবং প্রশাসন রয়েছেন, এবং তারা সবাই মিলে আসলে দেখছেন যে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি হয় কিনা, এবং সেই বিষয়ে কিন্তু পুলিশ সদস্যরা এখানে রয়েছে। অভি, ধন্যবাদ আপনাকে।